আপনি ইউথ কংগ্রেস এবং আপনার নেতৃত্বদেরকে জানাইছিলেন এবং এটাতে এরা কি ব্যাপারটা এই উত্তরে আপনার কি কইছে? আচ্ছা, আমি যুব কংগ্রেস সভাপতিকে বারবার এই ব্যাপারটি অবগত করেছি, অন্যান্যদের অবগত করেছি, ঠিক আছে? যুব কংগ্রেস সভাপতিকে আমি লিখিত চা পাতার একটি কমপ্লেন এবং সহ যুব কংগ্রেস সভাপতি শাহজাহান মোহাম্মদ শাহজাহান ইসলাম, জেনারেল সেক্রেটারি অনিকা সাহা, ওদেরকে আমি পাঠিয়েছি। আমাকে যুব কংগ্রেস সভাপতি রাখু দাস একটা কথাই বলেছেন যে কুয়েতে রাজনীতি করতে হলে প্রদ্যুৎ বিশ্বাসের অনুগামী হয়ে রাজনীতি করতে হবে, প্রদ্যুৎ বিশ্বাসের প্রদ্যুৎ ভট্টাচার্যের সাথে মিশে রাজনীতি করতে হবে, ওনার অনুগামী হয়ে রাজনীতি করতে হবে, উনি হচ্ছেন কুয়ের শেষ কথা। তখন আমার উত্তর ছিল একটাই, আমি কোনো দল করি, আমি কোনো ব্যক্তির অনুগামী হতে পারবো না এবং আমি ওনার পক্ষপাতিত্ব করে বা আমি কোনো ব্যক্তির পদলেহনকারী হয়ে আমি রাজনীতি করতে পারবো না, কারণ আমি একটা মানুষ। আমার তিলিমড়া ব্লক কংগ্রেসের যে জেলা কংগ্রেসের যে সভাপতি ছিলেন, ওনাকে ব্যাপারটা জানিয়েছেন? আমি ওনাকে ব্যাপারটা জানিয়েছি, উনি বারবার ওদের সাথে কথা বলেছেন কিন্তু উনি কোনো ওদের থেকে সদ উত্তর পাননি। উনি ওনার মতো করে চেষ্টা করেছেন যাতে আমার সাথে এগুলি না হয়, উনি ওনার বারবার ওদেরকে সতর্ক করেছেন, ঠিক আছে, যে ও ভালো কর্মী, ভালো ছেলে, শিক্ষিত ছেলে, ওর সাথে এরকম করবো। কিন্তু একটা কথা যে বলতে হয়, ওদের তো বকলম, নিজনকুশ নিজের নাম লিখতে জানে না, আর বাদ বাকি তো আপনারা জানেন, নিজের নামটা লিখতে জানে না, কংগ্রেস বানানটা লিখতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো। তো ওই ওই ধরনের লোককে একবার বুঝালে প্রত্যক্ষ বুঝেছে, পরক্ষণে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার থেকে টাকা নেওয়ার জন্য ওনারা যেভাবে চাপ দিয়েছে, আমি বলেছি দেখুন কি পরিস্থিতি আমি কংগ্রেস দলটা করেছি। আপনারা জানেন আমার বাবা একজন প্যারালাইসিস, দীর্ঘ 7 বছর ধরে তিনি বিছানায় পরে পরে পড়ছেন, আমার মা অসুস্থ, দুবার অপারেশন হয়েছে, উনিও বিছানায়, আমার ছোট ভাই, একমাত্র আমি সেই উপার্জনশীল ব্যক্তি একমাত্র পরিবারে যে টিউশনের টাকায় আপনাদের আশীর্বাদে সকলের আশীর্বাদে পড়াশোনা কিছু করতে পেরেছি, অনেক ক্ষুদ্র। আমি মাস্টার ডিগ্রি ইতিমধ্যেই কমপ্লিট করেছি, বিএড করেছি, আমি স্টুডেন্ট পড়ি, কলেজে স্টুডেন্ট পড়ি, আর কিছুদিন হলো অতিথি অধ্যাপক হিসাবে কলেজে জয়েন করেছি, স্টুডেন্ট পড়ি, মাসে 15-20 হাজার টাকা রোজগার করে বাবা এবং মার ওষুধের তুলে আমার 12,000 টাকা যায়, বাকি টাকা দিয়ে আমি সংসার প্রতিপালন করেছি। এই পরিস্থিতি থেকে আমি দলের জন্য যথাসাধ্য সাশ্রয় আমি অর্থ ব্যয় করেছি এবং কংগ্রেসটা করেছি, আমি প্রচুর লোভনীয় প্রতিশ্রুতি আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। তাহলে কি আপনি বলতে চাইছেন যে বর্তমানে যে নতুন কংগ্রেস নেতা সুদীপ বর্মন এসছে, সুদীপপন্থীর শিকার, সুদীপপন্থীর লোকের শিকার আপনি? আমি এই বিষয়টা বলতে চাইছি, দেখুন সুদীপ রায় বর্মন এই ব্যাপারটা হয়তো আমি জানাইনি সুদীপ রায় বর্মনকে, ঠিক আছে, উনি বোধহয় জানিয়েছেন নাকি জানেননি এটাও জানি না, কিন্তু সুদীপপন্থী বলতে কি ওনারা কি করছেন এখানে তো সুদীপ বর্মন দেখছে না, ঠিক আছে, কিন্তু এখানে যারা সুদীপ অনুগামী, সুদীপ ওরকম, সুদীপ বর্মনের নাম বেছে খাচ্ছেন, আমি ওনাদের ষড়যন্ত্রের শিকার। যারা এখানে সুদীপপন্থী বলে নিজেকে হয়তে নিজেকে জাহির করেন, আমি ওনাদের ষড়যন্ত্রের শিকার। কিন্তু প্রাক্তন যারা ছিলেন, যারা 1.7% ভোটের সঙ্গে কংগ্রেস ছিলেন, তারা কিন্তু আমাকে কোনো দিন অসম্মান করেনি, সর্বদা সম্মান করেছে, সর্বদা স্নেহ করেছে, এবং এখন পর্যন্ত ওনারা আমার সাথে যোগাযোগ করছেন যে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, এই সাসপেন্ডটা উদ্ধার করা হোক, তুমি সৌরভ তোমাকে যেটা করা হয়েছে এটা ভুল করেছো, তুমি যেখান থেকে পদত্যাগ করেছো তাহলে তোমাকে দল দিয়ে কীভাবে সাসপেন্ড করে, এগুলি তো অনৈতিক, এগুলি তো তোমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে পুরোপুরি। আমি এই কোয়ের নব্য কংগ্রেসই, প্রাক্তন বাইক হ্যামলেট বাহিনী, মানুষের বাড়িঘর ভাঙা বাহিনী, যারা শুধুমাত্র লোভে নিজের স্বার্থের চরিতার্থ করতে কংগ্রেস দলে সামিল হয়েছে, আমি তাদের ষড়যন্ত্রের শিকার, এবং তাদের ষড়যন্ত্রের শিকার হয়েই আমি আজকে এই পরিণতি হয়েছে। আমার আজকে আমাকে অনেক বুঝিয়েছেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতামাতা অনেক বুঝিয়েছে যে কংগ্রেস দল একটা সময় আমাকে ছুড়ে ফেলে দেবে, আজকে সেটাই প্রমাণিত হলো, কংগ্রেস দল আমাকে ছুড়ে ফেলে দিল দুঃসময়ের কল্পকে। 1.7 কয়েক একলা যুবক, কয়েক জেলাতে একলা যুবক লড়েছি, নিজের বাড়ির দলিল এনে কংগ্রেস কর্মীদের জামিন করিয়েছি, বারবার কাছে আক্রমণের শিকার হয়েছি, কিন্তু আজকে আমাকেই ছুড়ে ফেলে দিয়ে কংগ্রেস দল এর এই যে একটা গোষ্ঠীবাজ রাখু দাসের নেতৃত্বাধীন যে গোষ্ঠীবাজ, এই গোষ্ঠীবাজীরা কী করে কী প্রমাণ করতে চাইছে সেটা আমি জানতে চাই। আমার দলের দেখুন লিডারদের প্রতি আমার কোনো, যারা সিনিয়র লিডার আছেন তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, বা দলের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমার অভিযোগ এই গোষ্ঠীবাজদের বিরুদ্ধে। এবং আমার সাথে যে সমস্ত অন্যায় অবিচার হয়েছে, একনিষ্ঠ কংগ্রেস কর্মী আমি একজন, এটা বলতে দ্বিধা নেই, এটা শুনছি না, আমার সাথে যে অন্যায় অবিচারগুলি হয়েছে আমি এরাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে, পাশাপাশি প্রকৃত কংগ্রেস কর্মীদের কাছে এই ঘটনার বিচার চাইছি, এবং যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন রাখছি। এবং আজকের এটাই ছিল আমার সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য, এবং রাজ্যবাসীকে জানান দেওয়া যে কংগ্রেসে কী চলছে, কী হচ্ছে, কিন্তু দলের প্রতি কোনো আমার বিক্ষোভ নেই, দলের সিনিয়র লিডার বীরেন সিনহা
থেকে ধরে তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আমাকে অনেক স্নেহ করে অনেক ভালোবাসেন এবং তাদের আদর্শে আমি দলটা করেছি। কিন্তু নব্বদের কারণে আমরা আজ বঞ্চিত, আমরা আজ সর্বশান্ত। আমি প্রমাণ দিয়ে দিয়েছি আপনাদের কাছে, প্রমাণ দিয়ে সেখানে আমি কথা বলেছি। সবাইকে ধন্যবাদ, আজকে সাংবাদিকরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে নমস্কার, ধন্যবাদ।